হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে চিকেন আর বাঁধাকপি দিয়ে ফিশ রান্না করব আর চিকেন বুনব। এই দুটোটা আমি একসাথে রান্না করতেছি। চিকেনটা মশলাটা আমি পেঁয়াজ এগুলো দিয়ে আদা বাটা রসুন বাটা পাঁচফোড়ন দিয়ে আমি এটা ভেজে নিছি। আর মাছের জন্য আমি পেঁয়াজ আর রসুন দিয়ে প্রথম এটাকে পাইজা, এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছি। এটার মধ্যে আমি মরিচের গুঁড়া দিছি, হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে কারি পাউডার। এটার মধ্যে দিছি মাছ, হলুদের গুঁড়া, লাল মরিচ আর জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে এইগুলো আমি একসাথে আমি দুটা রান্না করতেছি। তাই ভাবলাম আপনাদের সাথে দুটোটাই আমি শেয়ার করি আমার রান্নার টাইমটা। আমি এটার মধ্যে পানি দিয়ে এটারে আমি ভুনে নেব, মশলাটাকে কষাইয়া নেব। এই এটা চিকেনের মশলা, চিকেনেরটার মধ্যে আমি পানি দিতেছি, পানি দিয়ে আমি এটাকে কষাইব। এখন আমি বাঁধাকপিগুলো কাটবো। আমি হাফ বাঁধাকপি নিছি কেন, এটারে আমি খাইটা পিস পিস করে কেটে নেব। বাঁধাকপিটা মজা লাগে মাঝে মধ্যে ফিশ দিয়ে রান্না করলে। এটা আমি রুই মাছ দিয়ে রান্না করব। বাঁধাকপিটা খাইটা আমি এখন দিয়ে দিছি ডেক্সির মধ্যে, এখন এটা সিদ্ধ হবে। আর আমি চিকেনগুলো দিয়ে দিতেছি। চিকেনগুলো একসাথে দুটা রান্না করতেছি। আমার চিকেনের বোনাটা অনেক মজা হয়, আপনারা আমার মতো চিকেন বোনাটা খুঁজেন। আমি চিকেন বোনার রেসিপি দিছি আমার পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেল হলো মাসকুর আক্তার, আপনারা দেখে নিয়েন আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকেও আছে, ফেসবুকেও দিছি চিকেন বোনার রেসিপিটা। আমার চিকেন বোনার রেসিপিটা অনেক মজা হয়, যে রেস্টুরেন্টের খাবার থেকে আরও মানে অনেক দারুণ, খুব মজা হয়। আমি মাছগুলো দিয়ে দিছি, মাছের মাথা দিয়ে রান্না করতেছি বাঁধাকপিগুলো। এখন আমি চিকেনের মধ্যে দিছি আলু, আলু দিয়ে আমি অল্প পানি দিছি, পানি দিয়ে এটা জাল দেব। এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিতেছি, ধনিয়া পাতাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিছিলাম ভুলে ভুলে খাইটা। এখন কাঁচা আমি আস্ত কাঁচামরিচ দিছি, এখন জাল দিয়ে নামিয়ে নেব। ওই দেখান আমার হয়ে গেছে বোনা, এটা বোনা না, এটা মাছের মাথা দিয়ে পাতাকপি রান্না করছি আর চিকেন চিকেনটা আলু দিয়ে রান্না করছি। আপনারা আমার দুটা রেসিপি বানাইয়েন, খাইয়েন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।